আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়ার্ল্ড। লাচ্ছি নামটা শুনলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি আমরা এক গ্লাস লাচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে পারি, তাহলে সারাদিনের ক্লান্তিটা যেন এক নিমিষেই দূর হয়ে যায়। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে লাচ্ছি। তো চলুন শুরু করা যাক রেসিপি। লাচ্ছি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি, আর নিয়েছি মালটা, চিনি আর মিষ্টি দই। পারফেক্ট দই কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। এবার একটি কাচের জারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, পাউডার মিল্ক আর মালটার রস। এখানে আপনারা চাইলে মালটার বদলে লেবু ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বরফ কুচি আর আগে থেকে জাল করে রাখা দুধ। আমি একটু একটু করে দুধ দিয়ে একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিব। আমি ঠিক এইভাবে করে ঘুটে নিব। আমি একটু একটু করে সবগুলো দুধ দিয়ে ঘুটে নিয়েছি। এবার এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার আবারও একটু ঘুটে দিচ্ছি। এতো আমার লাচ্ছিটা একদমই রেডি। এই লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমরা ইফতারে এক গ্লাস লাচ্ছি এভাবে তৈরি করে খেতে পারি। কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।